এনএইচপিসিয়ে ধ্বংস করিব উত্তর অসমৰ সভ্যতা সংস্কৃতি। 2000 মেগাওয়াট প্রকল্পই নিশ্চিহ্ন করিব রাইজর জীবন সম্পত্তি। কিন্তু বৃহৎ নদী বাঁধ নির্মাণের বিরুদ্ধে পুনের প্রতিবাদ। রাজ্যজুরি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর প্রতিবাদী কার্যসূচী। নদী বান্ধর নির্মাণ কার্য বন্ধ করার দাবিতে প্রতিবাদ মুখর অসম। ধেমাজি জেলার গেরুকামুখত নির্মাণরত নামনি সোণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে পুনৰ আৰম্ভ হৈছে প্রতিবাদ। সোমবারে রাজ্যের ভিন্ন প্রান্ত বৃহৎ নদী বান্ধ নির্মাণের বিরোধিতা করে প্রতিবাদ সাব্যস্ত করে। উত্তর সভ্যতা আর সংস্কৃতি ধ্বংস করবা এই নদী বান্ধ নির্মাণ কোনোপক্ষে যুক্তিসম্মত নহয় বলে মত ব্যক্ত করে। সমগ্র উত্তর সভ্যতা আর সংস্কৃতিক ধ্বংসর মুখলে ঠেলি দি এন এইচ পিসিয়ে যে বৃহৎ নদী বান্ধ নির্মাণ করেছে, ই বর্তমানে এক জলবোমা সদৃশ হয়ে পড়ছে। যিকোনো মুহূর্ততে এই জলবোমার বিস্ফোরণের ফলত সমগ্র উত্তর নিশ্চিহ্ন হওয়ার এক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পরিষদে 2008 চনের প্রায় এই বৃহৎ নদী বান্ধর বিরুদ্ধে আমি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আসছিল। যুব ছাত্র পরিষদকে ধরে বিভিন্ন জাতীয় সংগঠনসমূহের বাধার বাবে 2012 চনত সম্পূর্ণ করবলে লওয়া বৃহৎ নদী বান্ধর প্রকল্প আজির তারিখলৈকে সম্পূর্ণ করার ক্ষেত্রে এন এইচ পি সি সক্ষম হওয়া নাই। কিন্তু সরকারে আর এন এইচ পি সিয়ে দম্ভালি প্রদর্শন করে 2022 চনের ভিতর এই নদী বান্ধ প্রকল্প সম্পূর্ণ করার হুঙ্কার প্রদান করেছে। আর আমি বিভিন্ন দল সংগঠনের জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমিতির আহ্বান মর্মে আমিও হুঙ্কার প্রদান করেছি যে কোনো কারণতে এই জলবোমা সদৃশ বৃহৎ নদী বান্ধ আমি সম্পূর্ণ হবল নিদো। এই বৃহৎ নদী বান্ধর কভার ডেমর উপরেদি পানি বাগরার ফলত শেহতিয়াক লক্ষিমপুর, ধেমাজি আর মাজুলী জেলা বিস্তীর্ণ অঞ্চল এটা জলমগ্ন হয়ে পড়ছিল। এজাক বরষুণতে কভার ডেমর উপরেদি পানি বাগরার বাবে এইদরে বিগত দিন সমূহ জলমগ্ন হয়ে আছিল এই বৃহত্তর অঞ্চল। কিন্তু শেহতিয়াক এই বান পরিস্থিতিক উদ্বিগ্ন হয়ে পড়ছে এ জে ওয়াই সি পি। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আজি নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে রাজ্যজুড়ি এনে ধরনের ধর্ণা কার্যসূচী প্রদর্শনের জড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আমার কথা খুবই স্পষ্ট যে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে পূর্বতে আমার যে স্থিতি আছিল সেই একই স্থিতিতে আজিও আমি বহাল আছো। সেই একই স্থিতি আজিও আমার আছে যে আমি দীর্ঘদিন ধরে কই আসছিল যে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্প বিরুদ্ধে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে যা প্রতিবাদ সাব্যস্ত করেছিল আর সেই প্রতিবাদ সাব্যস্ত করার পরিপ্রেক্ষিততে কেন্দ্রীয় সরকারে 2014 চনের 11 ডিসেম্বর তারিখে আমার দল সংগঠনসমূহর এখন চুক্তি করেছিল, দল সংগঠনসমূহর মিলিত হয়েছিল আর কৈছিল যে এখন এক্সপার্ট কমিটি অর্থাৎ বিশেষজ্ঞ সমিতি গঠন করা হব আর সেই বিশেষজ্ঞ সমিতিয়ে প্রতিবেদন নিদিয়া পর্যন্ত নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কার্য বন্ধ রখা হব। কিন্তু যা দুটা বছর আমি সকলে জানো কোভিড যেটা আহিল এনে ধরনের আমি দল সংগঠনসমূহে প্রতিবাদ করব নোৱাৰা হলো। এই সুযোগতে তেওঁলোকে এতিয়া প্রায় 100% যেটো নির্মাণ কার্য সমাপন করবলে গৈ আছে তেওঁলোকে কৈছে যে এতিয়া প্রায় 70% 71% কাম সমাপন হল। গতি নামনি অংশর জনসাধারণের জীবন আর সম্পত্তি যেতালেকে নিরাপত্তা সুনিশ্চিত নহয় নিরাপত্তা সুনিশ্চিত করবর কারণে আজি তারিখলেক সেন্ট্রেল গভর্নমেন্টে হোক রাজ্য সরকারে হোক বা এন এস পি সি কর্তৃপক্ষ হোক কোনো ধরনের আজির তারিখলেক গবেষণা করা নাই, এই বিষয়টি কোনো ধরনের চর্চা করা নাই। তারপর এনে ধরনের নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ কার্য শেষ করবলে গৈ আছে, তাত আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্র বিরোধিতা করছো। গুৱাহাটী মহানগরীর লগতে চৰাইদেউ, ধেমাজি, গহপুর, লক্ষিমপুর, ধেমাজি, মাজুলি, মরিগাঁও, তেজপুরতো সহস্রাধিক প্রতিবাদকারীয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদকারী জেলা উপায়ুক্তর কার্যালয় ঘেরাও করে বৃহৎ নদী বান্ধর বিরোধিতার উত্তাল করে তোলে সমগ্র পরিবেশ।
প্রধানমন্ত্রীর স্মারকপত্র প্রদানের জড়িয়ে আজি প্রতিবাদ মুখর হয়ে পড়ল রাজ্যের বিভিন্ন অঞ্চল। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।